তিস্তার পর এবার ফারাক্কানিও খুব ছাড়লেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনের প্রচার মঞ্চে মমতা বলেন, বিজেপি সরকার বাংলাদেশকে পানি দিলে তার আপত্তি নেই, কিন্তু এর পরিবর্তে যে 700 কোটি টাকা দেওয়ার কথা ছিল তা এখনো বুঝে পাননি বলে জানান মমতা। এই যে গঙ্গার ভাঙন, অথচ গঙ্গার ভাঙন সাবজেক্টটা সেন্ট্রাল সাবজেক্ট, মানে কেন্দ্রীয় সরকারের অধীনে, এটা আমাদের অধীনে নেই। ফরাক্কা কার অধীনে? কেন্দ্রীয় সরকারের অধীনে। তুমি আমাদের জল বাংলাদেশকে দিলে, আমার আপত্তি নেই, হাসিনাজিকে আমি ভালোবাসি পার্সোনালি, ঠিক আছে, কিন্তু আমাকে যে তার পরিবর্তে 700 কোটি টাকা দেবে বলেছিলে আমার সরকারকে, মানে আমাদের বাংলা গভর্নমেন্টকে, তুমি এক পয়সা আজ পর্যন্ত দাওনি।